Good morning, welcome to my channel, The Colors of Life. আজও আমি রয়েছি দিদির বাড়িতে। সকালটা শুরু করলাম দিদির এই মিষ্টি ফুলগুলো দিয়ে। প্রতিদিন যদি সকালটা এরকম সুন্দর ফুল দিয়ে শুরু করা যেত কতই না ভালো লাগত। সকালবেলা এরকম মিষ্টি একটা আবহাওয়া মনটাই যেন ভালো করে দিল। আশা করি দিনটাও ভালোই যাবে। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন জানা হয়নি। আমি তো বেশ ভালোই আছি। ছুটি পেয়ে দুদিনের জন্য দিদির বাড়িও চলে এসেছি। বেশ ভালোই কাটছে সময়টা। সকালবেলা উঠে ফুলগুলো দেখে আমি ছাদে চলে এসেছি ফোন নিয়ে, সুন্দর এই পরিবেশটা উপভোগ করার জন্য। দিশা এখনও ঘুম থেকে ওঠেনি, আমি উঠেই চলে এসেছি ছাদে। চারিদিকটা কি সুন্দর লাগছে, তাই না? দিদির টবে কয়েকটা গাছও হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। অ্যালোভেরা গাছ আছে আর এখানে একটা ফুলের গাছ আছে। এই গাছগুলোতে একটা সুন্দর মিষ্টি গোলাপি কালারের একটা ফুল হয়, আমি ঠিক নাম জানি না। আমাদের বাড়িতেও আগে ছিল, এখন দেখি দিদির এখানেও আছে। বলবি না তো, কেন দেখলে তো ওই পাকা ছেলেটা কে? এটা হলো যাই হোক, ওকে কালকে মেলায় নিয়ে যাওয়া হয়নি বলে ও বৃষ্টিতে ভিজছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওটার কথাই ওকে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু ও কোনো মতেই তার উত্তর দেবে না। আর আমি মোটামুটি এই গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলে যাচ্ছি। আমার এত ভালো লেগেছে ফুলগুলো, মানে কী বলবো। গাছের নিচেই হচ্ছে দিদির ঠাকুরতলা। বেশ ভালো লাগছিলো ওখানে দাঁড়িয়ে থাকতে। দিদির এখানে এখনও বেশ গ্রাম গ্রাম ভাবটা রয়েছে। তার প্রধান কারণ হলো এই মাটির বাড়ি। দিদিরও ছিল আগে মাটির বাড়ি, এখনও যদিও আছে একটা দুটো ঘর। এই যে দেখতে পাচ্ছ, এইটা আগে দিদিরা এই ঘরে থাকতো, এখন তো পাকা বাড়িতে শিফট হয়েছে। তো এই এক ধার থেকে শুরু করে পুরো এই লাইনটাও আগে মাটির বাড়ি ছিল, এখন আস্তে আস্তে নতুন ঘর হচ্ছে, এখন ওইদিকে পাকা ঘর হয়ে গেছে। মাঝখানে বেশ একটু ছোট্ট উঠোন টাইপের রয়েছে, ভালোই লাগছে। দিশা এদিকে ওর মায়ের সাথে মাছ ভাজতে বসেছে। পাখির ডাকটা কি সুন্দর লাগছে শুনতে, যদিও আমি আবারও ছাদে চলে এসেছি, স্নানও সেরে ফেলেছি আমি। আসলে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম দেখে ওই ময়ূকের বাবা বললো যে ওদের বাড়ি ঘুরতে যেতে, তো ওদের বাড়ি যাবো এখন আমি, জামাইবাবু আর দিশা। চলো নিচে যাওয়া যাক, ওদের বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে। আর ময়ূক মানে হচ্ছে সকালবেলা যে ওই বাচ্চাটাকে দেখিয়েছিলাম না, ওদের বাড়ি এখন যাব। চলো সাইকেল চালিয়ে এলাম, তাই আর যাওয়াটা দেখাতে পারলাম না। যাই হোক, একেবারে ময়ূকদের বাড়ি এসে আমি তো এই দেয়াল পেন্টিংটা দেখে মানে পুরো অবাক। একটা সিনারি পুরো একটা দেওয়ালে করেছে, মানে সিনারিটা এত সুন্দর লাগছে, সবাই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা রিয়েলিস্টিক। মানে আমি তো পুরো দেখি, মানে আর ওখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমি তো রীতিমতো যতক্ষণ ওখানে ছিলাম এখানেই বসেছিলাম। চলো ভালো করে তোমাদেরকে দেখাই এটা। সত্যি বলতে যে এটা করেছে তাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল। আমার আসলে এইসব দিকে খুব ইন্টারেস্ট, মানে এইসব ওয়াল পেন্টিং বা যাবতীয় মানে আর্টিস্টিক ব্যাপারগুলোতে বেশ দেখতে বা কীভাবে কী হয়েছে সেটা বুঝতে খুব ভালো লাগে। ছোটো ছোটো হাঁসগুলো কি সুন্দর না, আমি আবার হাত দিয়ে দিয়ে দেখছিলাম একটু।
মানে মনে হচ্ছে কি ওই গ্রাম্য দৃশ্য ভিতরে আমিও চলে যাই। যাই হোক, সেটা তো আর সম্ভব না। মানে পুরো বাড়িটাই এরকম ওয়াল পেন্টিং, ছোটোখাটো থেকে শুরু করে সবটা করিয়েছে। মানে প্রত্যেকটা সুইচ বোর্ডের ওপরেও পেন্টিং আছে। দিশারও খুবই ভালো লাগছে, ও এদিক ওদিক করছে, এরকম সেখানে গিয়ে বসে বলেছে। ওর ভিডিও করা মানেই ওর রাগ হয়, লজ্জা পায়, ও একদম ভিডিওতে আসতে চায় না। তো প্রত্যেকটা সুইচ বোর্ডের মাথায় দেখো একটা একটা ডিজাইন। তো আবার চলে এসেছি আমরা বাথরুমের দিকে। এটা বাথরুমের ওয়ালে করা, মানে সামুদ্রিক একটা দৃশ্য। এটাও দারুণ হয়েছে, মানে প্রত্যেকটা পেন্টিংই খুব সুন্দর হয়েছে, মানে কিছু বলার নেই আর। দেখো ভালো করে তোমরা। ওই দেখো ওইদিকে সুইচ বোর্ডে দুটো ডলফিন, এরকম প্রত্যেকটা সুইচ বোর্ডে আলাদা আলাদা একটা করে করেছে। আর দেখো আরেকটা দেখা যাচ্ছে এদিকে, আরেকটা খুব মিষ্টি লাগছে দেখতে। মানে পুরো রুমটাই মানে এত সুন্দর লাগছে, ছেড়ে যেতে ইচ্ছা করবে না। ওপরেও একটা পেন্টিং আছে, ও তো লাইট, এই লাইটটা যে জ্বলছে দেখো না, ইচ্ছা এই লাইটটা যে জ্বলছে ওখানে রিফ্লেকশন আছে। মেরে দেবো, দেখবি লাইটটা অফ করবো। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এবার আমাদের মাথায় চিন্তা এসে গেছে বাড়ি ফিরবো কি করেছে। আর এদিকে দিশা আমাদের ভুলভাল বোঝাচ্ছে, ও নাকি জানালার কাছে চাঁদ দেখতে পাচ্ছে। আর এদিকে ময়ূরের টিপটি দেখো, এত সুন্দর পেন্টিং এর মাঝে ও চারিদিকে রং পেন্সিল দিয়ে বুলিয়ে বুলিয়ে কি যে করেছে। চল দিশা, দুটো বেজে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, না হলে কিন্তু মা রাগারাগি করবে। চল তোর বাবাকে ডাক। ওইটা জলের মিটার, পড়াশোনা করে না নাকি ও? ঘুরবে না তুই যদি মাছ ঘুরিস। আমরা ওখান থেকে ফিরেও পড়েছি। আর এটা হচ্ছে দিদির বাড়ির পিছন দিকটা, এই এক লাইনে মাটির ঘরগুলো আছে। আর এইদিকে দেখো কলকে ফুলের গাছ, বেশ ভালো লাগছে, বৃষ্টি হওয়ার পর আরও সুন্দর লাগছে, বেশ সবুজ সবুজ পাতা, তার মাঝে হলুদ ফুল। চলো একটু ওই দিকটাও ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। জামাইবাবু গেছে ওইদিকে একটা বাড়িতে সাইকেল দিতে। আসলে আমি একটা সাইকেল নিয়ে গিয়েছিলাম, জামাইবাবু একটা সাইকেল নিয়ে গিয়েছিলো, তো ওদের বাড়িতে সাইকেল দিতে গেছে। আর আমি এদিকটা একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার যাওয়া যাক, দিদি কী করছে দেখি। দিশা চলে গেছে, চলো। কি করছো? কিসের পোশাক? আমি একবার যাবো দক্ষিণেশ্বর। দিশা কোথায় চলে গেল? ষাট করে
জালার মধ্যে ঢুকে দিছি দাদাকে দেখে আয় বলো তুমি ওই দাদা ভাত খাবি তোর বাবা কোথায় গেল সাইকেল রাখতে চলো এবার বাড়ি ফেরার পালা বিকাল হয়ে গেছে আমিও বেরিয়ে পড়েছি দিশাকে টাটা করে দিলাম দিশা ছুটছে আবার কবে দেখা হবে জানি না তো যাওয়া যাক জামাইবাবু আমাকে এগিয়ে দিতে যাচ্ছে ওখান থেকে আমি টোটো করে বাড়ি চলে যাব খুব বেশি টাইম লাগে না দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে টোটো পেয়ে গেলে হয়তো 20-25 মিনিট এবার দেখা যাক টোটো কখন পাই আগে তো এই রাস্তায় কিছু চলতো না ট্রেকার চলতো ট্রেকারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হতো দিদিরও আমাদের বাড়ি যেতে অসুবিধা হতো দিশাকে নিয়ে তো এখন ভালো একটা সিস্টেম হয়ে গেছে টোটো অনেক টোটো হয়ে গেছে আর কি টোটোতে করে খুব সহজেই আমরা যাতায়াত করতে পারি তো আমার উচ্চ মাধ্যমিকের সময় দিদিদের এখানে সিট পড়েছিল একটা স্কুলে সেই স্কুলটা তোমাদেরকে একটু দেখাবো চলো স্কুলটার নাম হলো গড়বালিয়া আরসি মান্না মানে এরকম সামথিং আমার ঠিকঠাক মনে নেই যাই হোক এই মাঠটা হলো স্কুলের মাঠ আর এর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই প্রাচীরটা যে বাদিকে দেখা যাচ্ছে ওটা স্কুলের প্রাচীর তো এখানে এসে দাঁড়িয়ে থাকতাম ফার্স্ট দিন তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই মাঠে সবাই মিলে পুরো এক মাঠ লোক হয়ে গেছে এই যে ওই দিকে এখানে স্কুলের বাউন্ডারি ওই তো স্কুল দেখা যাচ্ছে এখানে এইচএস দিতে এসেছিলাম তাও কিন্তু দিদির বাড়ি আসা হয়নি এইচএস দিতে আসতাম দিতাম চলে যেতাম এইরকম আর কি কথা বলতে বলতে রোডের কাছেও চলে এসেছি আমরা চলো এবার দেখি টোটো কখন আসে রোডে এসে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি টোটোর আর পাত্তা নেই অনেকটা পর একটা টোটো এলো তাতে উঠলাম এবার যাওয়া যাক আর এই যে আমি চারিদিকের পরিবেশটা উপভোগ করতে করতে বাড়ি যাচ্ছি এর আগেও বলেছি মানে এইদিকে রাস্তাটা এত সুন্দর মাঝখানে গাড়ি গেলে দুদিকে পুরো ধান খেয়ে তার দুপাশারই গাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে এত ভালো লাগে তো ওই দেখতে দেখতেই বাড়ি চলে যায় দেখতে দেখতে বাড়ির কাছাকাছি প্রায় চলেই এলাম কিন্তু শুনছি আবার যে বাড়িতে কারেন্ট নেই এই এক জ্বালা চলো দেখা যাক কী আর করা যাবে এবার নামার সময় হয়ে গেছে কিন্তু বাড়ি তো ফিরেছি এদিকে কারেন্ট নেই ঘরে বসে থাকা তো যাবে না তাই বাইরের দিকে বেরিয়ে আবার ঘুরতে বেরিয়েছি রাস্তায় দেখলাম এই ফুলগুলো কি সুন্দর ফুটে আছে তো এইগুলোই তোমাদেরকে একটু দেখালাম আমাদের পাড়ার ঢুকতেই এই স্ট্যাচুটা আছে এটা হলো আমাদের পাড়ার রাস্তা যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো আবার দেখা হবে অন্য